কেন্দ্রীয় সংশোধনাগার বিশালগড়ের সেখানে কিন্তু একজন রোগীর মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে যতটুকু আমাদের কাছে খবর রয়েছে সেই রোগীকে সেখানে একটি বিষয়ে এনডিপিএস ডিপিএস অ্যাক্ট তাকে অ্যারেস্ট করা হয়েছে গত পঁচিশে মে এই মাসের পঁচিশ তারিখ তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাকে ২৬ তারিখ ছাব্বিশে মে তাকে বিশালগড় কোর্টে তোলা হয় এবং সেই জায়গায় তাকে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে আদালত এবং তাকে সেখান থেকে মধুপুর থানায় নিয়ে যাওয়া হয় মধুপুর থানায় সে তিন দিনের পুলিশ রিমান্ডে ছিল এবং সেখান থেকে পুনরায় তাকে উনত্রিশে মে বিশালগড় কোর্টে তোলা হয় এবং সেই উনত্রিশে মে বিশালগড় কোর্টে তোলার পর তাকে জুডিশ জেল কাস্টেডিতে পাঠানো হয় এবং তাকে পাঠিয়ে দেওয়া হয় বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারে এবং কেন্দ্রীয় সংশোধনাগারে বর্তমানে যে নতুন নিয়ম রয়েছে যারাই প্রবেশ করছে আসামিরই তাদেরকে টেস্টিংয়ের ব্যবস্থা রয়েছে সেখানে করোনার কোভিড নাইন্টিন টেস্ট সেখানে করা হয় এবং সেই র্যান্ডম টেস্টিংয়ের মধ্যে সেই ছেলেটি তার করোনার সংক্রমণ ধরা পড়ে তিরিশে মে তার স্যাম্পল কালেকশন হয় এবং তার পরবর্তী সময়ে তার করোনার সংক্রমণ ধরা পড়ে এখন এখানে বিষয় হচ্ছে সেই ছেলেটিকে মধুপুর থানায় অ্যারেস্ট করা হয়েছিল সেই ছেলেটিকে বিশালগড় কোর্টে আনা হয়েছিল তারপর মধুপুর থানায় তাকে তিন দিন পুলিশ রিমান্ডে রাখা হয়েছে অর্থাৎ সেই জায়গায় সেই অনায়াসে সেই মধুপুর থানার পুলিশ কর্মীদের সংস্পর্শে এসেছে অর্থাৎ এখন কি প্রয়োজন সেই বিশ মধুপুর পুলিশ স্টেশনকেও কোয়ারেন্টিন করা বা আইসোলেট করা তার পাশাপাশি বিশালগড় কোর্টে যেহেতু তাকে আনা হয়েছে সেই জায়গায় কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে যাচ্ছে যতটুকু খবর রয়েছে মধুপুর থানার দশজনকে বা যারাই সংস্পর্শে এসেছেন তাদেরকে হয়তো বা কোয়ারেন্টিনে পাঠানো হবে তো এভাবেই বলা হচ্ছে যেহেতু এই যে বিষয়গুলি যখন সংক্রমণে এসে গেছে সেই জায়গা থেকে আগামী দিনে কোন জায়গা গিয়ে পৌঁছায় এই সংক্রমণ এখন সেটাই কিন্তু খুব ভয়ানক বিষয় বা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে